আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বিষয় কোড 250 যে সাবজেক্টটা রয়েছে, তো এই ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সাবজেক্টটার সঠিক অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2 এবং অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় সুরা আল বাকারা থেকে দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্ট আমাদেরকে কি করতে বলছে আমরা এখন এটা একটু পড়ে নিব। ওকে, সুরা বাকারার 1-3 আয়াতের অর্থ শিক্ষা ও মুক্তাকিদের বৈশিষ্ট্য, ঠিক আছে, মূলত এইটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, ঠিক আছে। সো দেখো, আমাদের এইখানে কিছু নির্দেশনা দেওয়া থাকে, ঠিক আছে, চাইলে তোমরা এই নির্দেশনাগুলো সুন্দর করে পড়ে ফেলতে পারো। তো আমরা এই নির্দেশক ফলো করে প্রত্যেকটার অ্যান্সার করব এবং আমাদের হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 1-3 আয়াতের অনুবাদ লিখতে হবে, সঠিক বানানসহ 3 আয়াতের অর্থ যথাযথভাবে লিখলে 4 মার্ক আমরা কিন্তু এখান থেকে পাবো। ওকে, তারপর 3 আয়াতের শিক্ষা কি, 7 বা তার বেশি যদি শিক্ষা লেখে তাহলে 4 মার্ক পাবো। মুক্তাকি বৈশিষ্ট্য কি, এটা এটা লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখো, এখানে একটা প্রশ্ন, দুটো, 3টা প্রশ্ন, এখানে একটা বলছে 4টা, এখানে একটা বলছে 5টা। সো এই 5টা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে 20 মার্ক, এখানে যেহেতু ওরা বরাদ্দ করছে, দেখো অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ কিছু নম্বর হচ্ছে 20, তো আমরা যদি 16 মার্কও পাই তাহলে আমরা অতি উত্তম পেয়ে যাব। তো ইনশাআল্লাহ তোমরা সবাই অতি উত্তম পেয়ে যাবে আজকে ভিডিওটা যদি তোমরা দেখো। সো আমরা হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট একদম রেডি করে রাখছি, দেখতে পাচ্ছ। সো তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটা এটা। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের কিন্তু হচ্ছে শিরোনামটা এটা দিবে, সুরা আল বাকারার 1-3 আয়াতের অর্থ শিক্ষা ও মুত্তাকিদের বৈশিষ্ট্য, এটা দিবা, ঠিক আছে। সো দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা করা হয়েছিল তো সেটা হচ্ছে সুরা আল বাকারার 1-3 আয়াতের অনুবাদ। সো আমরা জানি যে সুরা আল বাকারার প্রথম আয়াতটা হচ্ছে আলিফ লাম মিম, ঠিক আছে, সরি আমার গলাটা অনেক বসে গেছে, তো আলিফ লাম মিম এর অর্থ আলিফ লাম মিমেই। তো 2 আয়াতটা ছিল আমাদের হচ্ছে, আচ্ছা আয়াতগুলো আমি বলতেছি না, আমরা ডাইরেক্টলি এর অনুবাদটা দেখে যাচ্ছি। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী আল্লাহর ভীরুদের জন্য। 3 আয়াতটা ছিল এটা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদের আমরা যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এটা ব্যয়, ঠিক আছে, ব্যয় বানানটা একটু সুন্দর করে দিও, তার জন্য একটু ক্ষমা প্রার্থী আমি, এই যে ব্যয় বানানটা সুন্দর করে দিও প্লিজ। তো দেখতে পাচ্ছ 3 আয়াতের শিক্ষা, মানে আমাদের 2 প্রশ্নটা ছিল। তো দেখো, আমাদের হচ্ছে আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তারাই মুক্তাকি যারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি আল্লাহ যে ধন সম্পদ তাদের দান করেছি তা থেকে সৎপথে খরচ করে বা ব্যয় করে। অদৃশ্য বা গায়েব বলতে সাধারণত মানবীয় জ্ঞান বুদ্ধিতে যে সমস্ত বিষয় বোধগম্য হয় না সেগুলোই বোঝানো হয়েছে। অদৃশ্য বিষয়াবলীর মধ্যে স্বয়ং আল্লাহ, তার ফেরেস্তা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লাহে মাহফুজ, হ্যাঁ, কলম, কিয়ামত, ফুলসিরাত ইত্যাদি অন্তর্ভুক্ত। এ সকল গায়েবের ওপর বিশ্বাস করা ও ইমান আনা মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। সালাত হলো ইসলামের পর আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো ওই সালাত। হাদিস শরীফে আছে, সালাত হলো দিনের খুঁটি বা স্তম্ভ, যে ব্যক্তি সালাত কায়েম করলো সে যেন গোটা দিনকেই কায়েম করলো, আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে যেন গোটা দিনকেই ধ্বংস করে ফেললো, নউযুবিল্লাহ। তো দেখো আমরা, হ্যাঁ কথা ছিল, অতএব সালাত কায়েমের মাধ্যমে কুরআন থেকে যারা হিদায়ত চায় তারা পায়, আর যারা যারা চায় না তারা পায় না। আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে সৎপথে ব্যয় করা হলো মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য বা গুণ। এ আয়াত দ্বারা যাকাত দেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এখানে শুধু যাকাতের কথাই বলা হয়নি, বরং ধন সম্পদ সহ মানব জাতিকে আল্লাহর অন্য যত কিছু দান করেছেন তার সবই এই হুকুমের অন্তর্ভুক্ত। মুত্তাকি হিসাবে আল্লাহর নিকট পরিগণিত হতে হলে আমাদেরকেও এ সকল গুণাবলী অর্জন করতে হবে। তো
খুব সুন্দর আয়াতগুলো আসলে ব্যাখ্যাগুলো খুব সুন্দর ছিল। তো এখন হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, এইটা নিয়ে আমরা একটু কথা বলবো, ওকে, আলোচনা। তো মুত্তাকি ব্যক্তির প্রথম পরিচয় হলো তারা গায়েব বা অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করে। আর গায়েব হলো এমন বিষয় যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, সাধারণত বুদ্ধি দিয়ে বোঝা যায়। মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেন, আর তারা সালাত কায়েম করে, সুরাল বাকারা 3 নম্বর আয়াত। ওকে, সো মুক্তাদির সালাত কায়েম করার অর্থ হলো সে নিজে সমস্ত নিয়ম মেনে বিনয় নম্রতা ও নিষ্ঠার সাথে সালাত আদায় করে, যথাযথ গুরুত্ব দিয়ে সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হারাম, মাকরুহ প্রভৃতি বিধান পালনের মাধ্যমে সমাজে নামাজ প্রতিষ্ঠা করে। তো সকলে নামাজ পড়বেন ইনশাল্লাহ, যতটুকু সময় পারেন আল্লাহর রাস্তায় দিবেন। সো এখন আমরা একটু পড়ি। মুক্তাদির তৃতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, অর্থ আর তাদের যে জীবিকা দেয়া হয়েছে তারা সেখান থেকে ব্যয় করে, সুরাল বাকারা 3 নম্বর আয়াত। মুত্তাকির ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে সম্পদ ব্যয় করার অর্থ হলো তারা যাকাত সাদাকাহ আদায় করে, মানুষের যে কোনো কল্যাণে নিজেদের সম্পদ ব্যয় অব্যাহত রাখে, তার প্রতি মুক্তাকি আসমানি কিতাবের সত্যতায় বিশ্বাস রাখে। আল্লাহ বলেন, আর যারা আপনার প্রতি যা আমি নাজিল রাখি রাখে যা আপনার পূর্বে করেছি তার প্রতিও বিশ্বাস পোষণ করে, সুরাল বাকারা 4 নম্বর আয়াত। ওকে, এক্ষেত্রে অবশ্য বিশ্বাসের ধরনের পার্থক্য রয়েছে। মুত্তাকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে নাজিলকৃত আসমানি কিতাবগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সে বিশ্বাস রাখে, কিন্তু এগুলো অনুসরণ ও অনুশীলন করে না। মুত্তাকিরা পরকালে সুদৃত প্রত্যয় পোষণ করে, আল্লাহ তাআলা বলেন, আর তারাই পরকালে ইয়াকিন বা বিশ্বাস পোষণ করে। ইয়াকিন হলো অত্যন্ত সুদৃত বিশ্বাস। মুত্তাকিরা বিশ্বাস করে পৃথিবী ক্ষণস্থায়ী, এখানে মানুষ মাত্র কিছুকাল অবস্থান করবে, পৃথিবীতে তারা মূলত প্রস্তুতি নেবে পরবর্তী জীবনের জন্য, সে জীবন অনন্তকালের। সো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ যে এই আয়াতগুলো পড়ে খুব ভালো লাগতেছে আমাকে। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না তোমাদেরকে আসলে প্রত্যেকটা আয়াত পড়ে শোনানোর জন্য। ওকে, সো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা, সো এগুলো তোমরা ভিডিও হচ্ছে একটু করে পজ করবা, মানে ভিডিওটা একটু করে আটকাবা, আটকায় হচ্ছে তোমরা এগুলো লিখবা, ঠিক আছে? আর আমি হচ্ছে এটার পিডিএফ ফাইল আছে দিয়ে দিব তোমাদের, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো এইটার পিডিএফ ফাইলটা। সো পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে হচ্ছে ট্রাই করতে পারো। ওকে, সো এই আয়াতগুলো খুব সুন্দর, তো আপনারা হচ্ছে আস্তে আস্তে দেখেন, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো এটা একটু পোস্ট করে দেখিয়েন, আমি 5 সেকেন্ড এটা একটু ওয়েট করে রাখতেছি আপাতত। সো আমি এখন নিচে চলে যাচ্ছি। এই যে দেখো, মুত্তাকি হওয়ার পথে বাধাসমূহ উত্তরণের উপায়, ঠিক আছে? অর্থাৎ যারা মুত্তাকি হওয়ার পথে রয়েছে তাদের যে বাধাগুলো সেগুলো হচ্ছে উত্তরণের উপায়টা। হ্যাঁ, সো এইটাও হচ্ছে আমি 5-7 সেকেন্ড রেখে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে হচ্ছে ভিডিওটা পোস্ট করবেন, করে করে হচ্ছে লিখে নেবেন। হ্যাঁ, ব্যাস আমরা হচ্ছে একটু নিচে চলে গেলাম, এই 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 পর্যন্ত আমাদের ছিল আল্লাহ বিশেষ নিয়ামত, ঠিক আছে? দেখো, মুত্তাকি অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ মুত্তাকি হলো আল্লাহর বিশেষ নিয়ামত। মনে খারাপ চিন্তাভাবনা আসলে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এ থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। মোট কথা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আজাবের কথা স্মরণ করতে হবে, তাহলে একজন মুত্তাকিহীন মানুষ আল্লাহর ভয় অর্থাৎ মুত্তাকি অর্জন করতে পারবে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, আসলে এতক্ষণ ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর আপনার একটা লাইকের জন্য হচ্ছে ইসলামের কথাগুলো অনেকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।